বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোকসেদুল হক, বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীকে সাধুবাদ জানাচ্ছি। এই দুর্যোগময় মুহূর্তে তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। তার আগে বিশেষভাবে বলে নিচ্ছি, এই সময়টা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর একটা সময়, সাবধান। সবাই বাসায় থাকবে, কেউ বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। আমার স্কুলের ছাত্রছাত্রী, আমার ব্যক্তিগত ছাত্রছাত্রী, ইভেন বাংলাদেশের সকল ছাত্রছাত্রীদের পক্ষে এই কথাটা থাকলো, কেউ বাসার বাইরে বের হওয়ার চেষ্টা করবে না। এখন ঘরে বসে শিখবা আর আমাদের এই চ্যানেলের সাথে থাকবা, চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, তারপর বেল আইকন অল যেটা আছে সেটাতে ক্লিক করে দিবা, দেখবা সকল ভিডিও পেয়ে যাবা। আর ধাপে ধাপে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, অবশ্যই আমি তোমাদের এই অষ্টম শ্রেণীর সকল অঙ্ক অধ্যায়ভিত্তিক যতটুকু আমাদের মানে বইয়ে আছে তার মধ্যে থেকে যে অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো করাবো। এরপরে যেগুলো ওই একই নিয়মে পড়বে সেগুলো এইচডব্লিউ আকারে থাকবে, তোমরা করার চেষ্টা করবে। এরপরে যদি না পারো কমেন্ট সেকশনে জানাবে অথবা ফোন করে জানাতে পারো। ওকে, তো আমার ফোন নাম্বারটাও আমি দিয়ে দিই, 01627529884। তো ফোন করেও যদি জানানো যায় তবু আমি বুঝতে পারবো যে হ্যাঁ, যদি কোনো কারণে এটাতে পাওয়া যাচ্ছে না তাহলে সমস্যা। সেক্ষেত্রে এইটা আমাদের ফেসবুক পেজে আছে, বিডি মেথড লার্নিং স্কুল, এটা কিন্তু ফেসবুক পেজ। হ্যাঁ, ফেসবুক পেজ, এটাতে ঢুকলে পাওয়া যাবে। আর আমার নামে যেটা সেটা হচ্ছে ফেসবুকের প্রোফাইল, এটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। হ্যাঁ, আর ইউটিউব চ্যানেলও হবে এটাই, ফেসবুক পেজে যা আছে ইউটিউব চ্যানেলেও তাই আছে, তো এটাও হবে ইউটিউব। youtube.com এর যে চ্যানেলটা সেটা হচ্ছে এটা। ওকে, এটা নাম লিখে সার্চ দিলে আসবে, তো যেভাবে তোমাদের ভালো হয় সেভাবে আমাকে কমেন্ট করে জানানোর চেষ্টা করবে অথবা ফোন দিয়ে হলেও, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, তাহলে আজকে যে এই পরিস্থিতি, এই পরিস্থিতির প্রেক্ষিতে সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে এই আমার টিউটোরিয়ালগুলো সবাই চেষ্টা করবে বেশি বেশি শেয়ার করার, যাতে দেশের অন্য অন্য প্রান্তে যে স্টুডেন্টগুলো আছে এদের পরীক্ষা সামনে কিভাবে তারা গেইন করবে, কিভাবে তারা সামনের দিকে আগাবে, ম্যাথমেটিক্স নিয়ে বেশি আতঙ্ক, এরপরে আমি এমসিকিউ কিভাবে করতে হয় সেগুলো শেখাবো, তারপর সৃজনশীল কিভাবে গাইডলাইন করতে হয় সেগুলো শেখাবো ইনশাআল্লাহ। সবাই সাথে থাকার চেষ্টা করবে, কেমন, বেশি বেশি শেয়ার করতে হবে যাতে আরেকজনেরও উপকার হয়। ঠিক আছে, আমরা শুরু করি। তো আমরা আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করছি, অষ্টম শ্রেণীর যে গণিত আছে সাধারণ গণিত 4.3 অনুশীলনীর উৎপাদক সিস্টেমের। তো আমরা একটা অঙ্ক লিখিয়ে রেখেছি অলরেডি, সেটা আমরা শুরু করব। তো নিয়ম হচ্ছে এটার সাথে এই সংখ্যাটা কীভাবে গুণ হবে, তাহলে গুণ হলে কত হবে, 36 হবে, তাহলে আমরা 36, এটাকে আমরা যদি 18, দেন 9, দেন 3, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই ভাগ যদি ভাগ করে নেই 4, অ্যান্ড দেন 3 3 কত, 9 হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 9 থেকে 4 বাদ দিলে যদি এখানে মাইনাস পয়েন্ট থাকে, আমার উৎপাদক ক্লাসটা অবশ্যই দেখবা, এখানে আছে যে চলো উৎপাদক শিখি, এটা A789 এর জন্য আছে, সেই ভিডিওটা দেখে নিলে এই অঙ্কগুলো বুঝতে, যেগুলো উৎপাদক আকারে থাকবে সেগুলো বুঝতে সহজ হবে আশা করছি। তো আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে মাইনাস চিহ্ন আছে, তার মানে বিয়োগ করে আসতে হবে, এবং এই উৎপাদকগুলোর এই যে খণ্ডায়িত যে অংশগুলো যে আমরা গুণনীয়কগুলো দেখতে পাচ্ছি সেই উৎপাদক, এগুলোকে উৎপাদক বলা হচ্ছে, এই উৎপাদকগুলোকে নিয়ে আমরা অবশ্যই এটাকে বিয়োগ করে আনবো 16। তাহলে এখানে এই দিকটা দেখো 18 হচ্ছে, 18 থেকে 2 বাদ দিলে কত, 16 হচ্ছে, তাহলে আমরা অবশ্যই পেয়ে গেছি 3x² - 18x। দেন এখানে যদি মাইনাস থাকে খেয়াল রাখবে এই সাইন তো এটা লাগবেই, দেন বড় সংখ্যার সাইন এখানে লিখে যদি মাইনাস থাকে এইটার সাইন ভিন্ন হবে, আর যদি প্লাস থাকে এই জায়গায় তাহলে সেম সাইন হবে। এটা একটু সহজ টেকনিকে মনে রাখাটাই আমি মনে করি বেটার। এরপর আমরা কি পাচ্ছি, 3x কমন পাচ্ছি, তাহলে x মাইনাস কত, 6, দেন এই সাইনটা এখানে থাকবে, তাহলে 2 কমন যাচ্ছে, তাহলে এখানে এই সাইনের সাথে এই সাইন কি করবা, গুণ করে দিবা, তাহলে কত হচ্ছে, ওকে, তাহলে কি হচ্ছে, x মাইনাস 6, দেন 3x + 2। তো এখানে এই আলো একটু সমস্যা হচ্ছে, হয়তো আমরা ভালো ব্যবস্থা করতে পারিনি এখনো, তবে আশা করছি নেক্সটে যদি সব স্বাভাবিক হয়ে যায় ইনশাল্লাহ ভালো একটা সুব্যবস্থা হবে। তো আপাতত একটু কষ্ট করে শিখে নেওয়ার চেষ্টা করো।
তাহলে আমাদের এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। ওকে দেন আমরা নেক্সট অঙ্ক নিয়ে কাজ করব এখন, সেটা কি 34 নাম্বার অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ তাহলে আমরা কিভাবে করব, যদি এরকম থাকে বই নিয়ে অবশ্যই বসবে, তাহলে এটাকে আগে ভাঙাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান আর এ প্লাস ওয়ান প্লাস কত ওয়ান করে নিবা, এটা মনে রাখবা যে যদি এরকম থাকে এটার মতো করে নিবা। আচ্ছা তাহলে এখন কি হচ্ছে, এখানে আমরা ধরি অথবা মনে করি যে কোনো একটা ব্যবহার করতে পারবো। তাহলে কি এ প্লাস ওয়ানকে ধরে নিবা, এটাকে আমরা একটা ব্যতিক্রম মান নিয়ে নেই পি, তারপরে আমরা প্রদত্ত রাশি করে নিব, কি করে নিব, কোনো কিছু মনে করি ধরলে ওটাকে প্রদত্ত রাশি আকারে লিখতে হয়। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস পি ইন্টু, এটাকে খেয়াল করো তো এখানে পি যদি বসাই তাহলে কি পি প্লাস ওয়ান। ওকে তারপরে আমরা এটাকে গুণ করে দিব, তারপর প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস পি আর ওয়ান গুণ করলে পি হবে, আর এই দুইটা মিলে এক জায়গায় করে নিবা। হ্যাঁ তারপরে যা আছে তাই লিখবা, তারপর আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়ে গেছে ঠিক না, এই যে এখানে একটা সূত্র পড়ছে, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা তাহলে এখানে আমরা মাইনাস ওয়ান কমন পাবো, তাহলে কি এক্স আর এই সাইন এই সাইন গুণ হবে, মাইনাস কোনো কমন নিলে ভিতরে সাইনগুলো পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হবে এক্স প্লাস পি, তাহলে আমরা কি পাচ্ছি এক্স প্লাস পি দেন আর এক্স মাইনাস পি মাইনাস ওয়ান। অনেক ছাত্রছাত্রী এখানে আমি দেখেছি সমস্যা হয়ে যায় যখন আমরা এখানে কমন নিতে যাই, এটা এটা কিন্তু একই দেখো, খেয়াল করে এই দুইটা মিলে একটা নেওয়ার পরে সে বিপদে পড়ে যায় যে এটা আবার কেমনে হলো। মেইন কথা হচ্ছে যদি তুমি এখানে একটু খেয়াল করে দেখো তো এই অপশনটা যদি তুমি মুছে দাও বা ঢেকে দাও, কমন মানে তো সেটা বাদ, তাহলে এটাও বাদ এটাও বাদ, থাকে কি এই অপশন না, তখন ব্র্যাকেট উঠে গিয়ে এখানে বসে, এই তো আশা করি সবাই বুঝতে পারছো। এখন কথা হচ্ছে পি এর মান কিন্তু আমাদের রেজাল্ট না, কারণ পি এর মান আমরা ধরে নিয়েছি, তাহলে আমরা কি করব পি এর মান বসাই দিব। তাহলে এরপরের লাইন হচ্ছে ঠিক এখানে আমরা এক্স প্লাস এ পি এর মান এ প্লাস ওয়ান দেন এক্স মাইনাস পি, তাহলে এক্স মাইনাস পি পি এর মান এ প্লাস ওয়ান। ঘটনা হচ্ছে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট আশা করছি কারণ যেহেতু পুরোটা গুণ অবস্থায়। তারপরে এখন অনেকে প্রশ্ন করতে পারো যে স্যার এখানে কেন ব্র্যাকেট দিলেন আর এখানে কেন দিলেন না, যদি কখনো তোমরা বাহিরে প্লাস দেখো চিন্তা করার দরকার নাই ব্র্যাকেট দিবে না, আর যদি মাইনাস দেখো ব্র্যাকেট দিবা, কারণ যেহেতু ভিতরে সাইনটাকে সে পরিবর্তন করে দিবে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখন আমাদের আর একটা লাইন লিখলেই এই রেজাল্ট আমাদের এসে যাচ্ছে, তাহলে কি হচ্ছে এক্স মাইনাস এ আর মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান যোগ করলে কি হবে মাইনাস টু হবে, কারণ যোগ কেন হলো স্যার, কারণ সাইন একই হলে যোগ, সাইন আলাদা হলে বিয়োগ, সহজ টেকনিক। ওকে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট, দেন আমরা নেক্সট অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। যদি কারো কোনো জায়গায় বুঝতে কষ্ট হয় পরবর্তীতে আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এরপরেরটা কি বলতেছি 39 এক্স কিউব মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই কিউব, একটু খেয়াল করে দেখো এটাকে কিউব অংশ করে নিতে হবে আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে, তাহলে টু দিয়ে আমরা কি করতে পারি কিউব দিতে পারি, তাহলে এক্স মাইনাস ওয়াই আর তার উপর কি আছে কিউব আছে। একটু খেয়াল করে দেখো তো টুটাকে যদি এখন আমরা এরকমভাবে লিখি, তাহলে কি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি উভয়টার কিউব দিতে পারি, দুইটা কিউব মিলে একটা কিউব লিখতে পারি, হ্যাঁ অবশ্যই পারি। তাহলে এরপর এটাকে গুণ করে দাও, তাহলে কি হচ্ছে এক্স কিউব মাইনাস টু ওয়াই মাইনাস টু সরি টু এক্স মাইনাস টু ওয়াই, তার উপর আমরা কিউব দিতে পারি। তাহলে এখন দেখো তো এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কিন্তু তোমাদের সবার জানা থাকার কথা, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি বি স্কোয়ার। তাহলে এই সূত্রের আলোকে আমরা এই কাজটা যদি করি তাহলে আর কোনো সমস্যা, তাহলে এক্স এখন দেখো যেহেতু শেষে এই যে দেখো মাইনাস আসছে বলছি, যদি কখনো পিছনে বেশি আসে সামনে মাইনাস আসে তাহলে ব্র্যাকেটগুলো বসাতে হবে। হ্যাঁ তাহলে আমরা এই ব্র্যাকেটটা বসাই দিলাম, এই তাহলে এ মাইনাস বি হলো, এরপরে কি হবে এ স্কোয়ার তারপর প্লাস এ ইন্টু বি, এ ইন্টু বি বলতে কত টু এক্স মাইনাস টু ওয়াই দেন বি টু ওয়াই মাই টু এক্স মাইনাস টু ওয়াই, তারপর কি হবে এ স্কোয়ার হবে। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ সাইন উঠাই দাও টু এক্স
माइनस माइनस की प्लस टू आई तरह की हे एक्स स्क्वायर ये गुण कर दाओ टू एक्स स्क्वायर प्लस ए माइनस बहरे जो प्लस थे को टेंशन नहीं जा माइनस तई थक टू एक्स वाई दें एक सूत्र पड़े देखो बाहर प्लस आते एक ख्याल कर देखो बाहर जो प्लस थे तुम्हार ब्रैकेट नतून को दरकार नहीं सैनटार जो ब्रैकेट दीते हैं तपर तुम जो चाहो तो दीते ए स्क्वायर माइनस टू ए बी प्लस बी स्क्वायर एन एट जेहतु सैनटा तुम उठाए दीते चाओ पर बार समस्या नहीं दीते पर सेकेंड ब्रैकेट दीते वोखने सेकेंड ब्रैकेट दी तुम्हें कि दीते हैं थार्ड ब्रैकेट दीते हैं तक इन्हें एक थार्ड ब्रैकेट दीते हैं तो यह ख्याल करो ये कीसर सूत्र पड़े ये जगह चिंता करो तो मार्किंग जो थे टीचारा क्या एखे मार्किंग दे बुझते हैं दागर साथ जैगाटार सम्पर्क एक ही रकम बोझार जो आशा करी सबाई कथा बुझते एरपर आप देखते ये देखो माइनस एक्स तेल माइनस एक्स जो लिखी हमें तो माइनस एक्स ठीक है कारण टू एक्स बड़ो एक्सट्रा छोटो एर सैन प्लस तपर टू वाई दें आप पासी एक्स स्क्वायर मान टू एक्स स्क्वायर और एक एक्स स्क्वायर जो कर ले थ्री एक्स स्क्वायर दें माइनस टू एक्स वाई प्लस फोर एक्स स्क्वायर माइनस एखे तीनटा दुई गुण कर लेट एक्स वाई प्लस फोर वाई स्क्वायर एन हमें ये क्योंकि देखा जाबारों क्योंकि एक अपशन दाड़ी गेस तक हमारा तब ये बर उत्तर साथ देखो जो मिलाओ जो यम क्यों दाओ इटार जो काटा जाए ना तब ख्याल करते हैं ये क्योंकि एक उल्टा आर्था प्लस सैनटा के सामने आनाटा यहाँ के सबाई बेटार हिसाब से नहीं तेल क्या सेवेन एक्स स्क्वायर और ये कि माइनस टेन एक्स वाई प्लस फोर वाई स्क्वायर ओके आशा करी हमें यहाँ बुझे गेसि यटे रेजाल एरपर हमें नेक्स्ट अंके जाब नम्बर बयाल्लिस की हे एक्स स्क्वायर प्लस वन एक्स प्लस ए एक ख्याल करो ये अंक जदि कखो पे जाओ सरसरी गुण कर दीबा तेल एक्स स्क्वायर प्लस ए स्क्वायर एक्स प्लस ए प्लस ए प्लस एक्स और वन गुण कर लेक्स तरह एखान कि पासी एक्स कमन तेल एक्स प्लस की ए थे दें कि कमन ना गेले कि जाए एक्स वन तेल दुईटा मिले कि एक ही रकम ए दुटा के सराय दाओ कि भरे निश्चय एक्स प्लस वन तेल क्या पासी एक्स प्लस ए के सर दिल एक्स प्लस कत वन ये अन्सार हाँ ओके तेल दुटा कमन नहीं बसे जाए ओके नेक्स्ट नेक्स्ट अंक कत बोलते फोर्टी फोर ए किऊब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस टू बी किऊब एक ख्याल करो ए किऊब माइनस थ्री ए स्क्वायर बी प्लस थ्री ए बी स्क्वायर माइनस ये देखो सूत्र अनुजाई सब जा दरकार एक बी क्यूब दरकार ना हाँ तक और एक माइनस बी क्यूब थे कि ना हाँ अवश्य था एकटू ख्याल देखो यंत एक सूत्र प्रयोग करब ए माइनस बी होल क्यूब और बहरे कि बी क्यूब एकटू ख्याल करो दागर साथ मिलाई नहीं किंतु परीक्षा तुम्हारे दाग देर दरकार नहीं कम एरपर अपशन देखते हमें ये किूब एट माइनस बी क्यूब पुरोटा के तेल ए माइनस बी ए स्क्वायर तेल ए स्क्वायर बोलते हमें स्क्वायर दिल प्लस ए इंटू बी तेल ए इंटू बी प्लस बी एर ऊपर ए स्क्वायर तेल ए माइनस की पासी टू बी और कि पासी एखे सूत्र फैलाते पाते सूत्र तो मना सबाई जान ओके जाना जानो ना आबार पढ़े नहींबा सूत्र निये एक भिडियो देवा आछे सेटाओ तुम्हारा पे जा इनशाल्लाह तुम्हारा जो एक सार्च करो तपर बी स्क्वायर एकटू ख्याल कर देखी हमें তাহলে আমরা কি পাচ্ছি এখানে a মাইনাস টু বি আর কি পাচ্ছি a স্কোয়ার আর এ বি এ বি মাইনাস এ বি আচ্ছা এখানে একটা ভুল হয়েছে দুঃখিত মাইনাস হবে তখন এখানে সাইনটা কি হবে পরিবর্তন তখন এই বি স্কোয়ার কাটা যাবে তাহলে কি হচ্ছে প্লাস বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের রেজাল্ট হ্যাঁ ওকে তো এরপরে আমাদের বিশ নম্বর অঙ্কটা নিয়ে আমরা কথা বলবো এটাকে ভাঙানোর সময় একটা জিনিস মনে রাখবে যদি মাইনাস থাকে চিন্তার কোনো কারণ নাই আগে কিউব করে নিয়ে স্কোয়ার দিবা তাহলে খুবই সহজভাবে অঙ্কটা করতে পারবা তোমরা তাহলে কি হবে এই a + b * a - b
এখন এরপরে আবার কি করবো, এটা সূত্র জানা আছে তাই না, তাহলে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দেন এখানেও তাই এ মাইনাস বি এক্স স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তবে সাজা লিখলে লেখা যাবে, না লিখলে সমস্যা নেই। এই আর তোমাদের এটা এস ডাব্লিউ থাকবে, কেমন এটা তোমরা এস ডাব্লিউ করবে কেমন। তো যাই হোক, সবাই ভালো থাকবে তো আশা করছি, সবাই বুঝতে পারছো তো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।